নজর ছিল টিভি পর্দায় ইংল্যান্ডের চেমসফোর্ডে, অপেক্ষা টাইগারদের জয় উদযাপন, আর সেই অপেক্ষার স্মরণীয় প্রতিদান দিয়েছে তামিম ইকবালের দল। চেমসফোর্ডের মাঠে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় বৃষ্টি, তাতে 50 ওভার থেকে কমিয়ে 45 ওভার করা হয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে 45 ওভারে 6 উইকেট হারিয়ে 319 রান করে আইরিশরা। জবাবে 44 ওভারে 7 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। শান্ত হৃদয়ের যুগলবন্দী আর মুশফিকের ফিনিশিংয়ে শেষ পর্যন্ত তা টপকে দারুণ জয় পেল বাংলাদেশ।